আপনারা দেখাবো ভাই, দেখাবাই আছে কাট ক্রোধ নলগা আর বরকুন নপরা মানুষ হইছন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার রাজু ভাই ব্লগস। গাইস থাম্বনেইল সে ধরিব পারিছে আমি কত আইছো, আর বাকি আমার কথা মাখানে আছে, মানে প্রবলেম খিনি মই কই আছো। বাকি আমার তুমি গো লইছো, বাকি আমার শুনো এই কেটা আইছো, শুনো আইছো, হজ আছে গোটা কেটা আমি আইছো। গতিকে কে আছো আগত যাই ফেলে আপনাদের সম্পূর্ণ দেখা হবো, আর আমার লগত অলপ পথারত এনজয় করক। বলক এতিয়া আমি ভিডিওটা আরম্ভ করো, লেটস গো। তো গাইছ আপনাদের চাব পাচ্ছি যে এটা খালি ধানের খেতি গেল, মানে খালি ধানের খেতি করার সময় আর কি, সেই গতিকে সবে খালি ধানের খেতি করবে আছে। এই একেবারে গোটেই পথারে মানে সেউজীয়া হয়ে গেছি, এইফালে সেইফালে এইফালে কঠা, এইফালে কিছুমানে ৰুই আছে, কিছুমানে কিছুমানে কঠা তুলি আছে। তো গাইছ ফাইনেলি আমি আহি পেলো পথার, আমার তুমি কেটে রাখি ধরছো এটি বিরেন বিরেন কেটা বাজার ইসা, হ্যাঁ কেটা বাজার ইসা এটাতে লাশ কুচি কষ্ট করে আছে না, এখানে লাশ কুচি মানুষ গেলে দেখা হবো। আমার শুনু কি নিছে চাহ, আর আমার ঘরের মানে গোটেকেটা পরিয়ালের মানুষ এতে আছে, এই তাতে এটা এতে এটা আর এই আমার গোটেই গোটাকেটা এতে আছে, আর এটা আমি যাই ফেলে আরম্ভ করো খেলাখান। ইজন ব্যক্তি হল কাজ করতে লাগে আর বরষুণ নপরা হলো, রোদ বরষুণ আকো চিন নেই, খালি কামে করতে থাকে। আজি 70 বছর পার হয়ে গেল, আমার এইবারে কেছটো হৈছে কি, মানে পানী গেলা শুকে যাই আছে লাহে লাহে, এতে পানী আছে এই আমাৰ সেইখিনিত, মানে পানী শুকে যাই আছে, শুকে গেলি কি হ'ব, এই ৰোৱনী নাই, ৰোৱনী নহ'লে আমাৰ হেৰি গেলাত আমাৰ কি বোলে মাটিগেলা আমি পেৰ দিয়া গৈছি, পেৰ দিলে এতিয়া ৰুবাটো লাগিব, এতিয়া শুকে আধা আধা মানে শুকে গৈছে, শুকে যোৱাৰ লগে লগে সেইকাৰণে আজি আমি আলোচনা কৰিলোঁ, ভাবিছোঁ যে নিজে দুই ডবালমান শুকাইছি, দুই ডবালে ৰুই দিওঁ, ৰোৱাৰ পাছত বাকীখিনি এই সেইফালে পানী আছে, এইফালে পানী আছে, এই দুটা ডবালতে পানী, মাজত ডবাল দুটাত পানী নাই, এই দুটাত পানী নাই চাব পাৰে, সেইকাৰণে এই দুটা ডবাল আমি আগতে ৰুই দিওঁ, আজি আমি শেষ কৰিমে এই দুটা ডবাল, বাকীখিনি ৰোৱনীক ৰোৱনীক কৈ আছোঁ বহুত দিন আগৰ পৰা কৈ আছোঁ, ৰোৱনীগেলা মানে নহা হৈছে, নহা হৈছে মানে তাহোন একেলগে 10 বিঘা 15 বিঘা একেলগে ঠিক আলো, এতিয়া অলপ অলপ মাটিত তাহোন নুৰে, নুৰালে আমাৰ অসুবিধা হৈছে, অসুবিধা হ'লে আমাৰ উপায় নাই, আমাৰ গাত ৰ'দ নলগা বৰষুণ নপৰা মানুহ এইফালে, আৰু এইফালে হজিয়া আহিছে মাত্ৰ ইয়াৰ বাগাত দিয়া আৰম্ভ হৈছে, এতিয়া শুনো যাওঁ আমাৰ কামৰ পেলাব হ'ব, বস্তুখিনি কৰোঁ আমি ধৰোঁ, এতিয়া বৰষুণতে হৈ যাব, আৰু এনে কি খাবি রেডবুল খাবি, দে তুমি তো রেস লো, বিরিয়ানি সিরা আনছে না, কেটে আনছে সিরা, আরে আছে রে কি খাব, সিরে আর ইমান আছে রে, এই হাদি তো গাছ, এতে আমার দু বিঘা মাটি আছে, এখনি পুরো পানি আছে, এখনি আছে এখনি আছে এখনি এখনি অলপ পানি নেই, এখনি আমি রুব লাগা হয়েছে, মানে রোয়নি গেলা ঠগে আছে, আহিম আহিম বলে কই থাকলে আহা নাই, পানিখিনি বলে শুকিয়ে যাবার আছে, আগে এখনি এখনি শুকিয়ে গেছে, গতিকে এই এই দুইখিনি আমি আজি ৰুই ক্লিয়াৰ কৰিব লাগিব, বাকী সেই আগৰ ডবাল দুটাতো পানী আছে, কিন্তু মাজৰ ডবাল দুটাত পানী নাই, এইখিনি অলপ ওখ আৰু এইখিনিত পানী আছে, এইখিনি টেনচন নাই, সেইকাৰণে আজি ৰুই আনিলে কেতিয়া কোনো ৰিক্স নাই, গতিকে নিজৰ বস্তু ৰুবালে কষ্ট কৰি হ'লেও সেই দুটা ডবাল ৰুব লাগিব কমচে কম, বাকী এটা ৰুই আনি ৰুব, আৰু 3 বিঘা মাটি আছে আৰু ৰুবা, এই সেইফালে সেইফালেতো পানী বহুত, সেইফালে ভনী আৰু জাহাৰ যাব, আৰু ইয়াতে এই কইঠা কি বা কইঠা নাম চাম নাজানো, আজিকালি অফিচৰ পৰা দে এই কইঠা, এই কইঠা ইয়াতে ৰুই আছোঁ, বাকী আমি ইয়াতে ৰুম, ৰুই গ'লে আমাৰ বিভিন্ন শেষ কৰি দিয়ে আৰু গুচি যাওঁ, আৰু বেছি নাই অলপ অলপ যিখিনিত পানী আছে নুৰা, যিখিনিত পানী নাই সেইখিনিহে ৰুব লাগিব,
গাইজ পানীখিনি ইমান গৰম হৈছে পথাৰত মানে 35 ডিগ্ৰী চেলচিয়াছ চলিছে বৰ্তমান আমি ভাত দিব আহিছোঁ আৰু গতিকে ৰাতিপুৱা এইখিনি কাম কৰি হ'লে আমি এতিয়া ভাত লৈছোঁ আমাৰ হচ তাত ভাত ল'ব আহিছোঁ আৰু মই দালিখিনি আৰু পানীখিনি লৈছোঁ মানে বহুত গৰম চাব পাৰে মানে পানীখিনি এই গৰম পানী যেনেকৈ খালি সেনে গৰম পূৰা মানে তেল দিলে গৰম হৈছে বাপৰে মানুহবিলাক পথাৰত কিমান কষ্ট কৰি কাম কৰি আছে তই ভাবিছা মানে একমাত্ৰ কিহৰ কাৰণে এই যি মানে ধানখিনি যদি ধানখিনি হয় ধানখিনি হ'লে চাও ধান ভাল হ'ল লগে লগে খাব পাৰিব কিনিব নালাগে চাউল কিনিব নালাগে সেইটো কাৰণে মানুহখিনি গোটেই দিন দিনত এই গৰমত পানী কিমান গৰম পানীত কষ্ট কৰি মানুহখিনি কাম কৰি আছে ফাটিবিলা আহিবি মস্ত ৰ'দ দিছি ৰ'দটো বহুত দিছি ফাটিবিলা আহিবি ক'ত কঠীয়া তুলিছা তো গাইজ এতিয়া আমার ধন ধনে যাবার মানে আমার রর আছিল এইবার নুরালা এবার বলে তার বহুত কষ্ট হয়েছে মাকর সু হয়েছে না গেলি হ্যাঁ কে লুকে আসা হ্যাঁ
আজি কালি বাইসমতী আৰু হেৰি ধান নহয় হৈছে হা কেইবিঘা ৰুলি ইতাৰ পানী আছে নেকি অ শুকাই গেল কাই ৰুই আছে অ নিজে ৰুই আছা ৰ'দ গাত নলগা বৰষুণ নপৰা মানুহ দিন ৰাতি কষ্ট কৰি থাকে কি কৰিব উপায় নাই কিমান কওঁ কি গৰম দিছি ৰ'দত এক মই যাবা দিছোঁ বোলে ঘৰত যা ভাতিবিলাক আহিবি নাই কথা নুনে ক'ত ৰুইছা মোবাইলত দেখিছোঁ যে তুমি যে কষ্ট কৰিছে ইমান ৰ'দত তোন দিন ৰাত দিনটো কষ্ট কৰি ভাত চাত খাইছা নাই হা কিয়া ৰুই আছে ৰাহুল এই কি ধান বাও এই এইবাৰ কঠীয়া আৰু হেৰি কৰি আছা না না আৰু বেলেগ কিবা কৰি আছা মানে কঠীয়া তোলাই সদায় সদায় তুলি আছা হাজিৰা হাজিৰা বাচি না কৈছে আগতে ফেমিলি চলাবৰ কাৰণে এইখিনি কাম কৰিব লাগিব হয়না ঘৰ চলাব লাগিব ইয়াৰ খাই নাযায় দৌৰা চৰকাৰী ঘৰ পাইছা না নাই চৰকাৰী ঘৰ পাইছা না নাই হা কি আকৌ নালাগে চৰকাৰী ঘৰ লাগে এইবিলাক কেই বিঘা ৰুইছা ধান এই চৰকাৰে দিছে না কিবা ধানৰ হেৰি তেনে কি ক ঘৰত কেইটা মানুহে আছে পাঁচজনমান পাঁচজনে আছে আচ্ছা খাইছা না নাই এ ইমান দিন যে ৰ'দত এনেকৈ কষ্ট কৰি আছা হা অ এনেকে কষ্ট কৰি থাকিলে হ'ব নেকি বাকী হেৰি ক চলিটো সি গাড়ীত গৈছে নেকি হেৰিক লগ পালো ৰ তহঁতৰ মোক ক'লা অ মাতা বুলি কৈছোঁ তাতে ভাত খাবা অহা নাই মই এনেকে কৈছে হা তোৰ হ'ল নেকি এই এই ক'ত ৰুবি এই তহঁতৰ নিজা না না কিনছা নিজা কি বিঘা দিছা এইবাৰ ছয় বিঘা ক'ত ক'ত এই লক্ষ্মীৰ পথাৰত ৰুইছোঁ দুই বিঘা পানী পানী শুকাইছে না নাই পানী আছে তাতে আছে হয় নেকি ৰোৱা ৰোৱাতে দুই বিঘা ৰোৱা হৈছে দুই বিঘা হৈ গৈছে আৰু তিনি বিঘা আছে চাউল কিনাতকে ঘৰৰ চাউলকেইটা হ'লে কমচে কম মাহত দুই বস্তা চাউল যায় না নহয় কম দুই বস্তাত বাৰশ টকাকৈ হ'লে কিমান চৌব্বিছশ টকা এক মাহত চৌব্বিছশ টকা বাচে তো সেইখিনি পইচা কি যি কি নহয় সেইখিনি পইচা বেলেগ কামত খাটাব পৰা যাব নানে এইবাৰ মই বহুত উপকাৰ পাইছোঁ ৰোৱা ৰুই পেলাই তে এই ঘৰৰ এই এতিয়াওতো জব কাৰ্ডৰ পইচাটো পোৱা নাই পানা নাপালি মই ঘৰৰ গাঁথনিৰ কামখিনি শেষ কৰিছোঁ এই ধান বেচি ধান বেচি তে বিছ মোন ধান বেচিছোঁ ইয়াৰ বিয়াখন পাতি দিছা না নাই এটা আমাৰ বহুত কৰ্মী মানুহ এই এটা এই এটি এটা এই সেই দুটা বাকী ইহঁতৰ লগত আৰু অলপ কিছুমান পাছত কথা পাতি আছোঁ বহুত কথা তুলিছে আজি এখন এইখিনি গোটেই আজিয়ে কৰছা না তো এই দৈয়ে একাঠো পানী ধুই আছে ইমান কষ্ট কৰি সেই ৰাত দিনৰ এটা বাজি এই গৰমৰ ভাত চাত খাইছা না ঘৰত খাইছে না ইয়াতে দৈয়ে আৰু উপায় নাই হা হা পইচাগেলা হুন্দু থাকিব এই বাও না দে দে